এইটা হচ্ছে আমাদের লাইট রিফ্লেক্টর। মানে দেখতেই পাচ্ছো এটাকে আমরা বর্ষার ছাতা হিসেবে ইউজ করি। বাগানটা তোমাদের আমি পুরো বাগানটাকে ঘুরিয়ে দেখাতে চাই। 1000 সাবস্ক্রাইবার হতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। তো এই দুটো ক্রাইটেরিয়া আমরা ফার্স্ট দুটো সেট করে এটা জাস্ট কয়েকটা কথা বলতে চাই। তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এর মধ্যে 97% কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল, তোমরা আমাদের সাপোর্ট না করলে আমরা একেবারেই আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল, আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওটাকে অনেক 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 লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আমাদের মতো ছোট ইউটিউবাররা তোমাদের সাহায্য ছাড়া কিছুতেই আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি শ্রুতি, আর আমার নতুন চ্যানেল বাগান স্ক্রিপ্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আর কেমন কাটলো তোমাদের পুজো? আমার তো দারুণ পুজো কেটেছে এবছর। স্পেশালি এবছর আমার যতটা ভালো পুজো কেটেছে এরকম আমার কোনো বছর কাটেনি। তো এক কথায় এবছর আমার দারুণ 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 পুজো কেটেছে। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের, শুধুমাত্র তোমাদেরই জন্য। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই আমি তোমাদের জানাতে চলেছি একটা বিগ 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 থ্যাংক ইউ, কারণ আমি ফাইনালি আমার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। মনিটাইজেশনের জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো দরকার ছিল, মানে হচ্ছে আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার হতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তো এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। জাস্ট কালকেই ফুলফিল হয়েছে আর কালকেই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। তো মনিটাইজেশন হতে গেলে তিনটে স্টেপ দরকার হয়, মানে তিনটে স্টেপ আমাদের কমপ্লিট করতে হয়। তো তার দুটো স্টেপ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে দুটো স্টেপ ডান দেখাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি সাইড স্ক্রিনে, তোমরা দেখো, আর লাস্ট স্টেপটা আমার শুধু বাকি আছে। তো এই স্টেপটা যদি কমপ্লিট হয়ে যায় তো ফাইনালি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই, মানে আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেই জন্য আমি দারুণ 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 খুশি আর একটু অল্প একটু টেন্স টু, কারণ জানি না কি হয়, যদি বাই চান্স মনিটাইজেশনটা অ্যাপ্লাই না হয় তাহলে তো কী করবো জানি না। কারণ সত্যি কথা বলতে কি, মনিটাইজেশনের জন্য আমি প্রচুর 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 হার্ডওয়ার্ক করেছি। তো এরপরেও যদি মনিটাইজেশন না হয় তো কী হবে জানি না, ওই জন্য অল্প একটু টেনশান হচ্ছে, কিন্তু আশা করা যাক মনিটাইজেশনটা আমাদের চ্যানেলে হয়ে যাবে। তো যদি আমাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে যায় তো মনিটাইজেশন স্পেশাল আমি তোমাদের জন্য অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যেন আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়। হাই গাইস, তো তোমরা অবাক হয়ে যাচ্ছ আজকে আমি বাগানে কেন ভিডিও শ্যুট করছি। বাগানটা জাস্ট দেখাতে এসেছি, দেখো এইটা হচ্ছে আমাদের বাগান, ছোট্ট বাগান, ফুলের বাগান করাতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাগান, এটা হচ্ছে আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এখন। মাটি ফুলগুলো হয়ে যাবার পরে আমরা আমাদের বাগানটাকে জাস্ট পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এখানে শীতের মৌসুমি কিছু ফুলের গাছ বসাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন যথেষ্ট জঙ্গলে পরিণত হয়েছে বাগানটা, বাগানটাকে পরিষ্কার করতে হবে, তার জন্য লোকও খোঁজাখুঁজি শুরু হয়েছে। আমরা গাছগুলো বসাবো, সেগুলো আমরা আমাদের বাগানেও বসাবো, প্লাস হচ্ছে আমাদের টবেও। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে জাস্ট টবে আমরা মাটি ভরেছি, মানে বাবা আজকে সকালবেলায় টবে মাটিগুলো ভরে দিয়েছে। প্রচুর টব আছে এখানে মাটিগুলো ভরে, আর ডিএপি সার ছড়িয়ে জাস্ট মাটিটাকে তৈরি করা হচ্ছে গাছ বসানোর আগে। এগুলো কিছু টব, এগুলোতে এখন অলরেডি ঢাকা দেওয়া আছে কারণ মাটিটা তৈরি করা হয়েছে, আর বৃষ্টিও পড়ছে সেই জন্য এটা ঢাকা দেওয়া হয়েছে। অলরেডি এখনও বৃষ্টি পড়ছে অল্প। তোমাদের যেরকম বলেছিলাম আজকে তোমাদের সঙ্গে আবার অনেক কিছু শেয়ার করার আছে, মানে অনেক কিছু। তো প্রথমে চলো আস্তে আস্তে শুরু করা যাক। তো তোমরা জানো যে আমি হচ্ছি ফোনে ভিডিও শ্যুট করি, কারণ সত্যি কথা বলতে কি আমাদের মতো নতুন ইউটিউবারদের, মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের পক্ষে 30-35 বা 60-70 হাজার টাকা দিয়ে DSLRটা ইনিশিয়ালি কেনা সম্ভব হয় না। তো আমি এখন ফোনেই আমার ভিডিও শ্যুট করি। এটা নিয়ে অনেকে আমাকে ইনস্টাগ্রামে DM করেছে যে আমার ভিডিওগুলো নাকি তাদের পছন্দ হচ্ছে, কিন্তু মানে ভিডিওর কন্টেন্টটা পছন্দ হচ্ছে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটির জন্য তারা আমার ভিডিওটা দেখতে চাইছে না, বা আমিও বুঝতে পারছি কারণ আমার ভিডিওর রিটেনশন টাইমটা কমে যাচ্ছে। ভাবলাম যে আমার যেখানে আমি ব্যাকগ্রাউন্ডে, মানে যে ব্যাকগ্রাউন্ডে আমি আমার ভিডিওটাকে শ্যুট করি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট একটু চেঞ্জ করার চেষ্টা করছি, যাতে তোমরা ভিডিওর কোয়ালিটিটা একটু এনহ্যান্স করতে পারি, আমি সেটারও চেষ্টা করছি। ঘরের বিছানায় বসি আর পিছনের এই ব্যাকগ্রাউন্ডটাই আমি ভিডিওটা শ্যুট করি। তো আমি চেষ্টা করছি আমার এই
বাজে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার। তো চেঞ্জ করার জন্য আমি আমার ঘরের একটা কোনাকে ব্যাকগ্রাউন্ড মানে আমার ঘরের একটা কোনাকে স্টুডিও হিসাবে সেট করছি। মানে স্টুডিও মানে আমার পক্ষে তো একটা বিশাল বড় এরিয়া নিয়ে স্টুডিও তৈরি করা সম্ভব না, তো আমার ঘরেরই একটা ছোট্ট কোনকে আমি স্টুডিও হিসাবে অর্গানাইজ করার চেষ্টা করছি। তো তার জন্য আমি এই ঘরের কর্নারটা ক্লিন করেছি পুরোটা। এখানে আমার একটা আগে ছোট কাভার থাকতো, সেই কাভারটা আমি সরিয়েছি, সরিয়ে হচ্ছে আমার জায়গাটা ক্লিন করেছি। কারণ দেখো, যেহেতু আমার চ্যানেলে মনিটাইজেশন স্টার্ট হয়ে যাবে, তো আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে আমার ভিউয়ারদের ওপর, যাতে তারা আমার ভিডিওটা আমার ভিডিওর কোয়ালিটিটা দেখে তারা প্লিজড হয়, তারা আমার ভিডিওটা আরো বেশি করে দেখতে থাকে। অলরেডি এক প্রান্তে ঠিক করেছি একটা ছোট্ট কর্নারে একটা ছোট্ট স্টুডিও সেট আপ করবো। তো তার জন্য আমি মোটামুটি আস্তে আস্তে, মানে আমার কিছু জমানো টাকা ছিল, তো সেখান থেকে আমি আস্তে আস্তে জিনিসপত্র বাই করতে শুরু করেছি। তো ফ্লিপকার্টে আমি কিছু জিনিসের অর্ডারও দিয়েছি, দেওয়ালি স্পেশালও বলতে পারো, আবার হচ্ছে আমার ওই ছোট্ট স্টুডিও সেট আপটার জন্য বেশ কিছু জিনিসের অর্ডার দিয়েছি। তো সেগুলো এলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই 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 আনবক্সিং করব। তোমাদেরও আমি কিছু সাজেশন দেবো, যারা আমার ভিউয়ার্স আছো, যারা ইউটিউব করছো, তারা কীভাবে তোমাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটাকে আরও ভালো করতে পারো। এগুলো ব্যাকগ্রাউন্ডের কথা। তো আমার ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করার জন্য, সেটার জন্য আমি কিছু ব্যবস্থা করছি বলে, তো তার জন্য আমি অনেক কিছু জিনিস কিনতে হবে, মানে অনেক কিছু জিনিস প্রয়োজন, সেগুলো আমার পক্ষে সব একসাথে তো কেনা সম্ভব নয়, কারণ ওভারঅল হচ্ছে আমার বাজেটটা খুব বেশি হয়ে যাচ্ছে। তো আমি অল্প অল্প করে অল্প অল্প করে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ চলছে, তো অ্যামাজনেও তাই, অ্যামাজনেও সেল চলছে, তো ওখান থেকে আমি অল্প অল্প করে আমার ভিডিওর কোয়ালিটিটাকে এনহ্যান্স করার জন্য বেশ কিছু প্রোডাক্টের অর্ডার দিয়েছি। তার মধ্যেই একটা প্রোডাক্ট জাস্ট কালকে আমার রিসিভ হয়েছে, আমার জাস্ট কালকেই আমার কাছে এসেছে, তো সেটা হচ্ছে লাইট রিফ্লেক্টর। ফ্লিপকার্টের প্যাকেটে এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের আনবক্সিংও দেখিয়েছি। তো এরকম একটা বড় প্যাকেটে এসেছিলো ফ্লিপকার্টের, এটা হচ্ছে আমাদের লাইট রিফ্লেক্ট করে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই হোয়াইট কালারের এরকম আমব্রেলা। অলরেডি এটা হচ্ছে দুটোর সেট ছিল, মানে দুটো আমব্রেলা এসেছিল, এইটা একটা এরকমভাবে সাদা প্লাস্টিকে মোড়া, আরও একটা এসেছিলো, সেটা হচ্ছে আমি অলরেডি এখন ইউজ করছি ভিডিও বানানোর জন্য। তো এটা একটা, এইটা একটা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এরকম সাদা আমব্রেলাগুলো হচ্ছে লাইট রিফ্লেক্টর হিসাবে দারুণভাবে কাজ করে। যে কোনো প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে তোমরা এরকম ছাতা দেখে থাকছে। আমার লাইট রিফ্লেক্টর, এই লাইট রিফ্লেক্টর দুটো আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, তো এটা হচ্ছে হিফিন নামে একটা ব্র্যান্ডের। তো বন্ধুরা, আমি যেরকম তোমাদের বললাম যে অলরেডি আমি আমার দিওয়ালির শপিং শুরু করে দিয়েছি, মানে আমার স্টুডিওর একটা দিকও আমি অর্গানাইজ করছি, আর দিওয়ালির জন্য আমি খুব ছোট্ট ছোট্ট শপিং কিছু করেছি। কারণ সত্যি কথা বলতে কি, কালী পুজোটা আমার দারুণ লাগে, এটা একটা আলোর উৎসব আমরা সবাই জানি। তো আলোর উৎসবে আমাদের সেই ঘরকে যদি আমরা আলোর মতো, মানে উজ্জ্বলভাবে সাজিয়ে তুলতে না পারি আমাদের নিজেদের বাড়িকে, আমাদের নিজেদের ঘরকে, তাহলে সত্যি কথা বলতে কি, কালী পুজোর সেই ভাইবটাই আসে না। তো সেই জন্য আমি অল্প অল্প করে দিওয়ালি স্পেশাল জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছি। সব নেক্সট উইক নাগাদ মোটামুটি আশা করি আমি সব জিনিসপত্রগুলো চলে আসবে, তো তখন তোমাদের সঙ্গে আমি একটা হিউজ আনবক্সিং ভিডিও করব। স্পেশালি হচ্ছে আমি দিওয়ালির জন্য কি কি কিনেছি সেটার জন্য একটা স্পেশাল আনবক্সিং ভিডিও তো করবই। তার আগে জাস্ট আজকেই আমার কাছে একটা প্রোডাক্ট রিসিভ হয়েছে ফ্লিপকার্ট থেকে, যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে যে প্রোডাক্টটা আমি কিনেছি, দিওয়ালি স্পেশাল প্রোডাক্ট এটা একটা, এর আনবক্সিং আমি অলরেডি করেছি, তো হয়তো এটা কাল, আজ বা কালের মধ্যে হয়তো এই আনবক্সিং ভিডিওটা আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো এটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি, কারণ ওই ভিডিওটা আমার অলরেডি শ্যুট করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এর মধ্যে আরও একটা এরকমভাবে বক্স আছে, তার মধ্যে এরকম ব্রাউন পেপারে মোড়া দুটো কন্টেনার আছে, কন্টেনার বলবো না, দুটো মানে আমি যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছি সেটা আছে। তো চলো দেখে নিই কী কী আছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট দুটো সেট ছিল, এটা এর মধ্যে, এই যে খুব সুন্দর, খুব দারুণ দেখতে একটা ক্যান্ডেল হোল্ডার। সত্যি কথা বলতে কি, এরকম টাইপের ক্যান্ডেল হোল্ডার আমার অনেকদিন কেনার ইচ্ছা। তোমরা আমার পুজোর স্পেশাল ব্লগ দেখেছো, যদি না দেখে থাকো এখনই দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যেদিন আমি ত্রিধারাতে গিয়েছিলাম, তো সেদিন ওখানে প্যান্ডেলের বাইরে এরকম ক্যান্ডেল হোল্ডার বিক্রি হচ্ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে কত টাকা কি দাম, তো ওনারা বলেছিলেন যে একটা ক্যান্ডেল মানে সিঙ্গেল একটা ক্যান্ডেল হোল্ডারের দাম হচ্ছে 350 টাকা। তো আমার মনে হয়েছিল সেটা একটু বেশি, ওভার বাজেট হয়ে যাচ্ছে আমার পক্ষে, তো আমি দুটো ক্যান্ডেল হোল্ডার কিনেছি, এইটা একটা আর এইটা, সেকেন্ডটা এরকম ভাবে মোড়া আছে, তো এটা এটাও দেখে নি কোনটা। দুটোর মোটামুটি মোড়ালে সেমই ডিজাইন, শুধু জাস্ট কালারটা একটু ডিফারেন্ট, যদিও আমি এটা, তো এই যে এই দুটো ক্যান্ডেল হোল্ডার আমি কিনেছি।
জাস্ট একই দুটো একই ডিজাইন, জাস্ট কালারটা একটু ডিফারেন্ট। তো এই দুটো ক্যান্ডেল হোল্ডার আমি পেয়েছি মাত্র 184 টাকায়। তো আমি তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে পারো। কিন্তু এখন হয়তো দামটা কিছু টাকা বেড়ে গেছে, মানে প্রায় 50 টাকা মতো দামটা বেড়ে গেছে, কারণ জাস্ট আজকেই আমি চেক করে দেখেছি কিছু টাকা বেড়ে গেছে। তো এটা আমি কিনেছিলাম 184 টাকা, এটা জাস্ট আজকেই রিসিভ হয়েছে আমার। তো এটাকে তোমরা নানা রকম ভাবে ইউজ করতে পারো, তোমরা জানো এর ইউজটা, তবুও আমি তোমাদের বলি। অ্যারোমেটিক ক্যান্ডেল পাওয়া যায়, মানে যেগুলোকে আমরা ফ্লোটিং ক্যান্ডেল বলি, ছোট্ট ছোট্ট তো সেই কন্টেনারের মধ্যে আসে। তো সেই রকম অ্যারোমেটিক কিছু ক্যান্ডেলস কিনে তোমরা যদি এর মধ্যে রেখে দাও, এই যে এর মধ্যে দেখছো এরকম, এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি কাঁচের জার, তার উপর এই ডিজাইনটা করা রয়েছে। তো এর মধ্যে যদি তোমরা রেখে দাও, তো এখান দিয়ে যখন লাইটটা রিফ্লেক্ট হয়ে বেরোবে, তখন দারুণ দারুণ একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। তো এটাকে তোমরা দেওয়ালির দিন তোমাদের ঘরে কোথাও রাখতে পারো, মানে ঘরের টেবিলে বা ডাইনিং রুমের টেবিলে রাখতে পারো। আমার দিওয়ালি স্পেশাল একটা পারচেস বলতে পারো, তোমরা দিওয়ালি স্পেশাল পারচেস বলতে পারো, প্লাস রুম ডেকোরের জন্য একটা পারচেস বলতে পারো। পুজোতে আমরা প্রচুর মেকআপ করেছি, প্রচুর ঘুরেছি, আমরা পুজোর 4 দিন কেন, প্রায় 8 দিন ধরে আমরা প্যান্ডেল হপিং করেছি। তো তার জন্য কি তোমাদের স্কিনের গ্লোটা হারিয়ে গেছে? তার জন্য কি তোমাদের মনে হচ্ছে যে আমাদের স্কিনটা ডাল হয়ে গেছে? তার জন্য কোনো চিন্তা নেই, তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বেস্ট রেমেডি। তবে এটা কিন্তু কোনো হোমমেড রেমেডি না, এটা হচ্ছে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে থাকি। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার স্কিনটা একটু বেশিই গ্লো করছে। তার জন্য আর কিছুই না, জাস্ট তোমাদের কয়েকটা সিম্পল স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে, মেকআপ করার আগে অবশ্যই তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করে ময়েশ্চারাইজ করবে, আর যখন তোমরা বাড়ি ফিরে আসবে তখন সমস্ত কাজ করার আগে অবশ্যই 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 মেকআপটা খুব ভালো করে রিমুভ করবে। কারণ মেকআপ রিমুভ না করলে আমাদের স্কিনের পোরগুলো কিন্তু ব্লক হয়ে যায়, মুখে নানা রকমের অ্যাকনে পিম্পলস এগুলো দেখা যায়। তো প্রথমেই আমাদের কি করতে হবে, বাড়ি ফিরে আসার পরে আমাদের মুখটাকে ভালো করে, মেকআপটাকে ভালো করে রিমুভ করতে হবে। মেকআপ রিমুভ করার পরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এভারিউথের রেজুভিনেটিং কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা ফেস প্যাক। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে আছে কিউকাম্বার অ্যালোভেরা। কিউকাম্বার হচ্ছে আমাদের মুখটাকে ডিপলি ক্লিন করে, সাবান বা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করি তখন আমাদের মুখে অনেক সময় ডার্ট থেকে যায়। তো এই ফেস প্যাকটা যেটা করে, এর মধ্যে কিউকাম্বার আমাদের মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে, আমাদের মুখটাকে একটা ডিপ ক্লিন করে, আমাদের মুখে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে। এছাড়াও আছে অ্যালোভেরা, আর অ্যালোভেরার মধ্যে আছে ভিটামিন সি আর ভিটামিন ই, যেটা আমাদের মুখটাকে, মানে আমাদের মুখের স্কিনটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি আমাদের যে মুখে যে ন্যাচারাল গ্লো থাকে, যেটা আমাদের নানান রকম, মানে আমরা রেগুলার মেকআপ করেছি, রেগুলার আমরা বাইরে বেরোই, তার জন্য আমাদের মুখের যে ন্যাচারাল গ্লোটা হারিয়ে যায়, সেই ন্যাচারাল গ্লোটাকে ফিরিয়ে নিয়ে আসে এই ফেস প্যাকটা। তো কিচ্ছু না, তোমরা জাস্ট এই ফেস প্যাকটা তোমাদের সারা মুখে লাগিয়ে নেবে মেকআপ রিমুভ করার পর। তারপর হচ্ছে তোমরা 5-10 থেকে 8 থেকে 10 মিনিট মতো ওয়েট করবে, তারপরে তোমরা জল দিয়ে বা ওয়েট টিস্যু দিয়ে তোমাদের পুরো মুখটাকে ওয়াইপ আউট করে দেবে। তো তার ফলে তোমাদের স্কিনটা হয়ে যাবে নারিশ এবং স্কিনটা হয়ে যাবে গ্লোইং। বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাও, আর প্লিজ বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওটাকে লাইক করো, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।